আর্জেন্টিনার নামটি শুনলে প্রথমেই মনে ভেসে ওঠে ফুটবলের কিংবদন্তি ম্যারাডোনা অথবা লিওনেল মেসির মুখ। এরপর চোখের সামনে ভেসে ওঠে নীল আর সাদার মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং। অথচ আর্জেন্টিনা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এক দেশ। আর্জেন্টিনা মানেই যেন ফুটবল, কোথায় নেই ফুটবল। এসব ক্লাবে খেলেই বিখ্যাত হয়েছেন অলফ্রেডো ডিস্টিফ্যানো, দানিয়েল পাসারিয়া, মারিও স্কোপেন, মারিও কে স্পেস, দিয়াগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তার মতো বিখ্যাত ফুটবলাররা। এদের মধ্যে দিয়াকুন ম্যারাডোনার জনপ্রিয়তা আর্জেন্টিনার সবচেয়ে বেশি, তার নামেই রীতিমতো পূজা হয় সেখানে। ম্যারাডোনার ছবি দেখা যায় আর্জেন্টিনার পথে প্রান্তরে। বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিও জনপ্রিয়তা ছাপিয়ে যেতে পারেনি। তার জন্মস্থান রোজারিওতে বাচ্চাদের নামে এত বেশি বেশি রাখা হয় যে সেখানে সরকারি কর্মকর্তা রীতিমতো নির্দেশ জারি করে বাচ্চাদের নাম মেসি রাখা যাবে না। আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুইবার আর ফাইনাল খেলেছে চারবার। ফুটবল তাদের কাছে এতটাই জীবনের অংশ যে আর্জেন্টিনারা তাদের ঐতিহ্যবাহী নাচ ট্যাঙ্গোকেও ফুটবল খেলার কৌশলে পরিণত করেছে। ট্যাঙ্গো নাচ সারা বিশ্বে একটি জনপ্রিয় নাচের ধারা। ১৯ শতকে এই নাচ আর্জেন্টিনায় জনপ্রিয় হয়ে ওঠে। একজন পুরুষ এবং একজন নারীর ঘনিষ্ঠতার শৈল্পিক প্রকাশই যেন এই নাচ। আর্জেন্টিনারা এই নাচে মেতে থাকে যে কোনো উৎসবে। এই নাচের প্রতিযোগিতা হয় সারা দেশ জুড়ে। বলা হয়ে থাকে যে ট্যাঙ্গো নাচের মাধ্যমে সাধারণ জনগণ উচ্ছল হয়ে ওঠেন। ১৯ শতকের শেষ ভাগে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে মাংস, পশম, গম ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলির সমপরিমাণ জীবনযাত্রা নির্বাহ করত। ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটি বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের সপ্তম ধনী দেশ হিসেবে পরিণত হয়। তবে ১৯৪০ দশকের পর থেকে আর্জেন্টিনার ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ও বড় আকার জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত হয়। সে সময় আবির্ভাব হয় চেগুভেয়ারা নামের এক তরুণের। সচ্ছল পরিবারের হয়েও গরিবদের দুর্দশা যাকে ব্যথিত করেছিল, তাই ডাক্তার হয়েও ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। একটি মোটর সাইকেলে করে ভ্রমণ করেছেন পুরো দক্ষিণ আমেরিকা। সেখানকার মানুষের দরিদ্র পীড়িত জীবন তাকে ব্যথিত করে তোলে। তিনি শাসকদের সব অন্যায়ের বিরুদ্ধে জনগণকে মাথা তুলে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন। বিপ্লবের মন্ত্র নিয়ে ঘুরেছেন দেশ থেকে দেশান্তরে। মাত্র ৩৯ বছর বয়সী এই মহান বিপ্লবীকে নির্মমভাবে হত্যা করে মানবতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের দোসররা। দেশে দেশে চেগিও ভাড়ার ছবি খচিত টুপি আর টি শার্ট পরে তরুণ তরুণীরা আজও ঘুরে বেড়ান। ঘরের মধ্যে আজও টাঙিয়ে রাখেন চেগুয়ে ভাড়ার ছবি। আর্জেন্টিনা ব্রাজিল সীমান্ত রেখায় রয়েছে উগুয়াসু জলপ্রপাত। আর্জেন্টিনায় উগুয়াজু নদী এবং ব্রাজিলের পারানো নদীর মিলিত স্রোতে তৈরি করেছে অপূর্ব সুন্দর জলপ্রপাত। পর্যটকরা যেন খুব কাছ থেকে এই জলপ্রপাতটি দেখতে পারেন সে ব্যবস্থা রয়েছে সেখানে। পর্যটকদের আরও একটি প্রিয় স্পট হচ্ছে লস গোরিয়াসেস ন্যাশনাল পার্ক। শহর থেকে ৭৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কে রয়েছে বিশাল বিশাল সব হিমবাহ। অন্য সব হিমবাহের সঙ্গে এর পার্থক্য হল এর আয়তন ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। এখানে রয়েছে রুট অব সেভেন লেকস, প্রাকৃতিক রাঙানো নানা রঙের বন, উঁচু পাহাড়ের শিখর এবং প্রশান্ত হ্রদের অপূর্ব সম্মিলন। ৭টি হ্রদের সমাহারে এলাকাটি পরিচিত হয়েছে হ্রদের শহর হিসাবে। তবে আর্জেন্টিনার সবচেয়ে বিখ্যাত শহর হচ্ছে বুয়েন্স আয়ার্স, এটি আর্জেন্টিনার রাজধানী। এই শহরে রয়েছে বিখ্যাত দুটি ক্লাব, বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। আর্জেন্টিনার খেটে খাওয়া মানুষদের ক্লাব বোকা জুনিয়র্স আর অভিজাত শ্রেণীর ক্লাব রিভার প্লেট। যেদিন দুই দলের খেলা থাকে সেদিন পুরো বুয়েন্স আয়ার্স দুই ভাগে বিভক্ত হয়ে যায়। দেখা যায় একই দিনে হয়তো একই অফিসের শীর্ষ কর্মকর্তা রিভার প্লেটের পক্ষে গলা ফাটাচ্ছেন আর তার অধীনের কর্মচারীরা বোকা জুনিয়র্সের প্রতিটা আক্রমণে মুহুর্মুহু হাততালি দিয়ে উঠছে। কোনো কারখানা মালিক হয়তো রিভার প্লেট ক্লাবের তালিকাভুক্ত সদস্য, আবার শ্রমিকেরা বোকা জুনিয়র্সের একনিষ্ঠ ভক্ত।
আর্জেন্টিনা পৃথিবীতে ফুটবলার হিসেবে পরিচিত হলেও এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বিস্ময়কর, তেমনি অসাধারণ এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য। আর্জেন্টিনা যেমন পৃথিবীকে দিয়েছে দিয়াগো ম্যারাডোনা, লিওনেস মেসি ফুটবলার, তেমনি দিয়েছে চেগুয়ে ভারের মতো বিপ্লবী, আবার ট্যাঙ্গো নাচ, এসবই প্রমাণ করে দেশ হিসেবে দেশটির বৈচিত্র্যময়তা।